রায়ান রফির ফিল্ম মানে নতুন কিছু আমার মনে হয়। রাফি সিনেমা খায়, সিনেমা নিয়ে ঘুমায়, সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয়, সিনেমা নিয়ে প্রশ্বাস নেয়। তোমার ছবিতে ছোট্ট একটা ক্যারেক্টার হলেও আমাকে রাখবা, কারণ আমি শিখতে চাই। আমার অত্যন্ত প্রিয় পরিচালক রায়ান রফি, মানে রায়ান রফির নামটাই এখন এই সময়ে আমার কাছে মনে হয় যে একটা সেন্সেশন। রায়ান রফি মানেই অসাধারণ কিছু। আমি খুব চাই, আমি রাফির সাথে যখনই দেখা হয়, রাফি তোমার ছবিতে ছোট্ট একটা ক্যারেক্টার হলেও আমাকে রাখবা, কারণ আমি শিখতে চাই। রায়ান রফির ফিল্ম মানে নতুন কিছু। আমরা যেটা শুনেছি, ফিল্ম তখনই হিট হয় যখন দর্শক সেখানে নতুন কিছু দেখতে পায়, নতুন কিছু। এবং রায়ান রফির ফিল্মে সব কিছু নতুন, বিশেষ করে এই গল্পটা যেদিন আমাকে বলেছে, আমি শেষ সংলাপ বা শেষ দৃশ্যের আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে কোথায় যাচ্ছে, কী হচ্ছে, এবং চমকিত, অবাক হয়েছে। দিস ইজ সিনেমা। আমার মনে হয় রাফি সিনেমা খায়, সিনেমা নিয়ে ঘুমায়, সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয়, সিনেমা নিয়ে প্রশ্বাস নেয়। দিস ইজ রায়ান রফি। সেই কারণেই আমি প্রচণ্ড আশাবাদী যে এই ছবিটি এক তো কন্টেম্পোরারিতে অবশ্যই, এবং এই ছবিটি আমাদের বাংলাদেশে মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটি নতুন নতুন একটা চমক দেবে বলে আমি বিশ্বাস করি। এবং এখানে যারা অভিনয় করছেন, আমার খুব ভালো লাগছে যে রুবেল ভাই, আমি যদিও আমরা সমসাময়িক, কিন্তু আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি তখন রুবেল ভাইয়ের সেই লড়াকু, রুবেল ভাইয়ের সেই ড্যাশিং ছবি দেখে আমরা চমকিত হতাম। তো সেই রুবেল ভাইয়ের সাথে কিছুদিন একসাথে থাকবো, স্ক্রিন শেয়ার করবো, করতে পারবো আশা করছি। সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে, এবং স্পেশালি মঞ্জু ভাইকে অনেক কৃতজ্ঞতা যে মঞ্জু ভাই এই সময়ে বাংলাদেশে এরকম একটা সময়ে এত বড় ধরনের একটি প্রজেক্ট উনি করছেন, আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দর্শকদের কথা চিন্তা করে, বিহাইন্ড দ্য ক্যামেরা টেকনিশিয়ানদের কথা চিন্তা করে। আশা করি ভালো কিছু একটা হবে। আপনারা দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।